জ্যামটা চালু করে নেব। আর লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 80, তাই না? ছিল এখানে পাসওয়ার্ড, ব্যাস 77 মনে ছিল, তাই না? কি কারণ ইউজারনেম পাসওয়ার্ড ছিল, কারণ হচ্ছে লোকাল সার্ভার থেকে লোকাল সার্ভার আমরা সাইট ট্রান্সফার করছিলাম, সব ডকুমেন্ট ওটা থেকে গেছে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের করা টোটাল কমপ্লিট, তাই তো? এখন এরপরে করবো হচ্ছে আমাদের এই পোর্টফোলিওটাকে। পোর্টফোলিওর মধ্যে কোনো কিছু আছে? আচ্ছা, বাট আমরা যদি আমাদের থিমের মধ্যে যাই, পোর্টফোলিও পেজে, এটা একটা পোর্টফোলিও, তারপরে হচ্ছে আমাদের পোর্টফোলিও এখান থেকে দুইটা কলাম বিশিষ্ট পোর্টফোলিও আছে, এখানে দুইটা কলাম, আবার এখানে আছে হচ্ছে আপনার চারটা কলামও আছে, উইথ সাইড সাইড বার উইদাউট সাইড বার, এখানে সাইড বার নাই, যে এখানে সাইড বার নাই, চারটা কলাম আছে। সিস্টেম কীরকম, এখানে শর্টিং হয় আর কি, কথা বুঝছেন? এরকম শর্টিং হয়। তো এখানে আপনার শর্টিংটা অন্য একটা প্লাগ ইন দিয়ে করছে, আমরা এটা কাজ করবো, আমরা ট্রাই করবো মিক্সিট আপ ইউজ করে এটা করার জন্য, কথা বুঝছেন? মিক্সিট আপ যে করি প্লাগ ইন, যেটা আমরা করছিলাম না, ওটা দিয়ে করবো। এখন ওটা দিয়ে যদি করতে চাই, আমাদের কোন কাজটা, যে এটা এটাকে একটু কাস্টমাইজ করি, ডিজাইন করি আর কি। আচ্ছা, এখানে যাওয়ার পর দেখেন, এখানে আসলে যে লাফালাফি যে করছে, এই এখানে কেমনে কি করছে একটু আমরা ইন্সপেক্ট ইভেন্ট করে দেখি, কারণ আমরা যেটা শিখছি সেটা ইউজ করবো, অন্যগুলো থাকলেও করতে পারবো, সমস্যা নাই। এটা করলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি, ওইটা একটু রিভাইজ দেওয়া হয়ে গেল। এখন এখানে ক্লিক করছি, দেখেন কোথ থেকে আসছে, প্লাস এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে একটা, এখানে একটা, এখানে ক্লিক করলে এখানে চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জগুলো দেখেন একটু, অলে ক্লিক করলে এগুলো সবই আছে। যদি এখানে ক্লিক করি আমরা, এখান থেকে পাচ্ছে হচ্ছে ক্যাটাগরি গ্রুপ, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, ফার্স্টটাতে ক্লিক করি, খেয়াল করেন ফার্স্টটাতে ক্লিক করলাম, ফার্স্টের মধ্যে কি ছিল, ভিউ ওয়ালের ঠিক উপরে এটা, এর মধ্যে ক্যাট ওয়ান গ্রুপ সিলেক্টেড সিলেক্টর, এগুলো যদি আমরা বাদ দিই, আর এখান থেকে দেখেন পাচ্ছে কোনটা, ক্যাট ফোর গ্রুপ আলফা, হ্যাঁ, অল গ্রুপ, এই ক্লাসগুলো একটু আমরা একটা কাজ করি, অন্য একটা এগুলো পাচ্ছে। এখান থেকে কোনটা সিলেক্ট করার পর এখানে কমন ক্লাস কোনগুলো দেখেন তো, এটা কমন না, এটা এটাও কমন না, কোনোটাই কমন নাই, কিন্তু কমন নাই, তাহলে কমন কেমনে পাচ্ছে এরা?
তাহলে এমন হতে পারে, এনে ক্যাট ফোর লেখা আছে না, এনে ক্যাট ফোর আছে, আচ্ছা এখান থেকে ক্যাট ফোর পাচ্ছে, উপরে থেকে ক্যাট ফোর, ক্যাট ওয়ান, ও আচ্ছা আমরা এগুলো কপি করলাম না, সিলেক্টেড সিলেক্টর, তাহলে এখান থেকে দেখেন একটু খেয়াল করেন, এখান থেকে যে ডাটা গ্রুপ এটা মিললেই কিন্তু কাজটা হচ্ছে, তাই হচ্ছে না, ডাটা গ্রুপটা মিললেই কাজ হচ্ছে। এখন যদি আমরা সাপোজ এখানে যাই, এই যে এগুলোই তো মেনু, এগুলো না ভিউ অল দেখছেন। এখন আমরা চাচ্ছি যে সাপোজ ডাটা গ্রুপ এখানে, এখানে একটা কাজ করি, নিজেরা একটু ডিজাইন করি হালকা করে, এখানে ভিউ অল, তো এটা এটার নাম ধরেন চাচ্ছেন আপনি দিতে ওয়েব ডিজাইন, কথা বুঝছেন, তাহলে কী করবেন, যতটুকু স্প্যান লেখা আছে স্প্যানটুকু কপি করেন, কপি করে এখানে আই দিয়ে তো আসছে নাকি, আই দিয়ে তো ক্লাসগুলো আপনার লিঙ্কগুলো আসছে, তো আইটুকু বাদ দেন, বাদ দিয়ে এখানে দিয়ে দেন কি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, আসছে ওয়েব ডেভেলপমেন্ট। এখন আমরা চাচ্ছি কি ওয়েব ডেভেলপমেন্ট যখন ক্লিক করব, ওয়েব ডেভেলপমেন্টের এখানে আপনি দিতেন ওয়েব ডেভ, ওয়েব ডেভ নামে একটা ডাটা গ্রুপ রাখেন, কথা বুঝছেন, এখানে যখন ক্লিক করবো আমরা তখন কোনটা শো করবে, এলআর মধ্যে প্রথমটা শো করবে, সাপোজ দেখেন তো আসলে তাই শো করে নাকি, এটা শো করবে, কি শো করতেছে, অলে ক্লিক করলে সবগুলা, এখানে ক্লিক করলে শুধু এটা, আপনি যাচ্ছেন যে আমরা যদি আরেকটা টাইপ রাখতে পারি, তাহলে এভাবে ওয়েব ডিজাইন, এখানে লিখলাম ওয়েব ডিজ, ওয়েব ডিজাইনে ক্লিক করব তখন কোনটা শো করবে, এটাই শো করবে, মানে একসাথে দুটো শো করাতে যাচ্ছে, এখানে শো করে কিনা, ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করলে এটা, ওয়েব ডিজাইনে ক্লিক করলেও এটাই শো করছে, কি কথা বুঝতে পারছেন, জাস্ট আমি একটু সিস্টেম করে নিলাম আর কি। এখন যাচ্ছেন যে ওয়েব ডিজাইনে ক্লিক করলে একটা শো করবে, তাহলে এখানে গিয়ে এই যে ক্যাট গ্রুপ টু আছে তো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে এখানে বসায় দেন ওয়েব ডিজাইনে ক্লিক করে দুটা শো করে, তা ঠিক আছে আমাদের ডিজাইন ঠিক আছে, মানে আমরা বুঝে নিলাম আসলে ডাইনামিকটা কেমনে করতে হবে আর কি, এখন ওই জায়গাগুলোতে আমরা সিস্টেম করে ফেলবো, বুঝি নাই আমি তো সেই কাজটা করতে যাচ্ছি, কাস্টমাইজেশন যখন করবেন কাস্টমাইজেশন কিভাবে করবেন, মানে আপনার যে এরকম ডিজাইন দেওয়া আছে এগুলো ডাইনামিক করবেন, ওরকম ডিজাইন থাকতে হবে, থিমটার মধ্যে অপশন থাকতে হবে, এখন 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 দেখতে হবে যে আসলে ওরা কেমনে সেট করছে ভিতরে, না দেখে তো বোঝার মতো ওই নাই, এক একটা থিম এক একজন বানায়, এক এক রকম স্টাইলে বানায়, আচ্ছা মানে আমরা আমরা কিন্তু সিস্টেম করে রাখলাম, এখন ইচ্ছা করলে যে বাকিগুলো যেগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে দেন, এগুলোকে তো বাদ দিতে পারি নাকি, আরে ভিউ আর লাগছেন না, এই বাকিগুলোকে কাট করে আপনি নিচে নিয়ে আসেন, ভিউ আল ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট আসছে এবার,
আচ্ছা, এখন এটা হচ্ছে আসলে ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব। এটা কপি করেন, কপি করার পর আমরা যাব কোথায়, আমাদের থিমের মধ্যে। আমাদের থিম কই? জ্যাম এইচটি ডকস ব্যাস এইটটি ডাব্লুপি কন্টেন্ট থিমস, এর মধ্যে একটা ফাইল বানাবো, নাম দিলাম ধরেন পোর্টফোলিও ডট পিএসপি। কি কথা বলছেন? এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে কি করলাম, ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পর আমরা একটু চেক করে নেব যে এখানে যে এইচটিএমএল সিএসএসগুলো আছে ওখানে সেগুলো কমন পড়ে কিনা। যদি কমন পড়ে থাকে তাহলে ওগুলো আমরা কি করে দেবো, বাদ দিয়ে দেবো। সেজন্য কোথায় যাবো আমরা? ফাংশন ডট পিএসপিতে যাবো। যাওয়ার পরে ওপেন করে করার পরে এখানে এনকিউ করা হয়েছে কোথায়? এখানে এনকিউ করা হয়েছে না, এইচটিএমএলগুলো এখানে এনকিউ করা হয়েছে। তাহলে আমরা সিএসএস কোথা থেকে শুরু হয়েছে, সিএসএস এটা নেওয়া আছে, এটাও নেওয়া আছে, রেভলিউশন স্লাইডার স্টাইল এটা তো নেওয়া আছে, তারপরে এখান থেকে এটাও নেওয়া আছে, এটাও নেওয়া আছে, মোটামুটি সবগুলাই কিন্তু নেওয়া আছে আমাদের এখান থেকে। তাহলে হেডটা বাদ দিতে পারি না, বাদ দিয়ে কি করতে পারি, এতটুকু বাদ দিয়ে কি করতে পারি, লিখে দিতে পারি গেট হেডার নাকি? দেখেন ঠিক আছে কিনা, আগে আগে হেডারটা ওপেন করি। হেডার কত দূর পর্যন্ত আছে? এটা সহ এই দুইটা পার্ট সহকারে কি করবো আমরা, এতটুকু বাদ দিয়ে উপরেটুকু আমরা বাদ দিয়ে বাদ দেবো এবং লিখে দেবো গেট। এখন নিচের পার্টটুকু আসেন, ফুটারের জন্য আমরা কি করবো একটু চেক করে নেবো সবগুলো আছে কিনা। আমাদের ফাংশন ডট পিএসপির মধ্যে যেগুলো আছে সেই ফাইলগুলোকে আমরা রিকোয়ার ঠিকঠাক মতো করছি কিনা একটু যান। এখানে এটা কি বুড়ি স্টাফ, এটা তো অলরেডি নেওয়া হয়েছে তাই না? তবে কি ওভারঅল এটা নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এটা নেওয়া হয়েছে, প্লাগ ইনস আছে অলরেডি, এটা নেওয়া হয় নাই কারণ হচ্ছে এরকম ফোল্ডার আমাদের কাছে নাই, এটাও নেওয়া হয় নাই, এটাও দরকার নেই আমাদের। তারপর হচ্ছে এটা দেখেন তো আছে, রেভলিউশন স্লাইডার ফিটার নেওয়া আছে, তারপরে এটা নেওয়া আছে, এটাও নেওয়া আছে, তারপর যে করে ম্যাপ, ম্যাপটা দরকার নাই, রেটিনা এটা তো নেওয়া আছে মনে হয় নাকি। আচ্ছা না, যদি নেওয়া থাকে তাহলে আমরা নিয়ে ফেলি। হ্যাঁ নেওয়া আছে, নাই নাই কই রেটিনা, এটার আগে দিয়ে দিই আমরা রেটিনাটা। তারপর এটাও জি ম্যাপ, এটা লাগবে না,
এটা তো নিলামি, এটা নেওয়া আছে, এটাও আছে, এটাও আছে, ফর্ম আছে, স্ক্রিন আছে, সবগুলো নেওয়া আছে আমাদের, তাই না? এখন আমরা একটা কাজ করতে পারি, পোর্টফোলিও ডট পিএসপি এর মধ্যে ফুটার যেখান থেকে শুরু হয়েছে বাদ দিতে পারি না, বাদ দিয়ে কি করবো, পিএসপি শুরু শেষ গেট ফুটার, এখন এই পোর্টফোলিওটা কেমনে এখানে শো করাবো, আমি কেমনে শো করাবো পোর্টফোলিও পেজের মধ্যে যা যা আছে সবগুলো কেমনে শো করাবো, প্র্যাকটিস করলে জানার কথা। এই পেজের মধ্যে যা যা আছে সেই জিনিসগুলোকে আমি সামনে শো করাবো, কেমনে শো করাবো, কি কন্ডিশন দেবেন বলেন, কন্ডিশনের কি হলো এখানে, আমি জাস্ট এইগুলাকে সামনে শো করাবো, এখানে শো করাবো। আচ্ছা, এই যে আমরা যে অ্যাবাউট পেজে গেছি, অ্যাবাউট পেজের মধ্যে এগুলো যে আছে এগুলো করতে শো করছে, ফাইল গুলো কোন ফাইল থেকে শো করছে, বলেন একটু শুনি কেমন প্র্যাকটিস করছেন একটু দেখি। এটা করতে শো করছে, হ্যাঁ ঠিক আছে, পেজ থেকে শো করছে। যদি আমরা এখান থেকে এই পেজে যাই, এই পেজে গিয়ে কি করি, যদি চেঞ্জ করে দেয় ফুল ইট করে দিলে ফুল ইট হবে, লেফট সাইড বার করে দিলে লেফট সাইড বার হবে। এখন আমরা এটা কাজ করতে পারি না, এখানে গিয়ে এই যে পোর্টফোলিও নামে যে পেজটা আছে, এই পেজটাকে আমরা পোর্টফোলিও পেজ বানাই দিতে পারি না। পোর্টফোলিও পেজ বানাই দেওয়ার পর আমরা যাবো হচ্ছে পেজে, যাওয়ার পর এখান থেকে যাবো এডিট পেজে, এখান থেকে পোর্টফোলিও পেজ যদি বানায় দেই, এবার যদি আমরা পোর্টফোলিও পেজে যাই, শো করছে এগুলো পোর্টফোলিওগুলো, ইমেজ নেওয়ার জন্য শো করতে পারছে না, কারণ আমরা ইমেজ দিয়ে দিতে পারি, কেমন ইমেজ দিতে হবে, যেখানে এসআরসি টুকু আছে সেখানে কেটে বসাই দেবে, দেখেন তো এগারো জায়গায় বসছে, চলে আসে সবকিছু, খুব কঠিন, আচ্ছা চলে আসে, এখন এখানে যেগুলো আছে এগুলো ডাইনামিক্যালি নিয়ে আসবো আমরা, যেমন এটা কিন্তু ডাইনামিক্যালি নেই, এখন ডাইনামিক আছে, এটা কোথেকে পাবে, এটা এই যে এই জিনিসগুলো, তো আমরা একটা কাজ করি, এখান থেকে বের করে হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি থেকে ওপেন করি, আমরা বের করবো হচ্ছে পেজ ডট পিএসপি টাকে, এই যে এই জিনিসটা যেখানে আছে এখান থেকে শুরু করে এখানে গিয়ে কি করবো, এটা বসাই দেবো যাতে ওখান থেকে ব্রেড ক্রাম প্লাস এই জিনিসগুলো পায়, দেখেন তারপরে ঠিক হয়ে যাওয়ার কথা, কি চলে আসছে অটোমেটিক্যালি, এগুলো ডাইনামিক হয়ে গেছে, এখন ডাইনামিক, এখন আমাকে এইটুকু লেখা আনতে হবে কোথেকে, এইটুকু লেখা, সাপোজ আমি যাচ্ছি পোর্টফোলিও পেজের মধ্যে, এখানে যদি পুরস্কার লিখি তাহলে এখানে লেখাটা চলে আসবে, কথা বুঝছেন, তাহলে এটা কেমনে করবেন,
এটার জন্য একটা কাজ করতে পারি আমরা, এটার জন্য আমরা এতটুকু জিনিসকে আনবো হচ্ছে এই পেজের মধ্যে, এখানে যা লিখবো সেই জিনিসগুলো কোথায় চলে চলে আসবে, এখানে চলে আসবে, কথা বুঝছেন? সেজন্য কি করবেন, এতটুকুকে রাখবেন হচ্ছে একটা লুপের মধ্যে, হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট, নিচে গিয়ে লেখেন এন্ড্রয়েড, এখন এটা কোথেকে আসবে বলেন তো, এখন এই পেজের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলোই চলে আসবে, আর যদি এটা ইনডেক্স ডট পিএইচপি হতো তাহলে কি হতো, যদি এটা ইনডেক্স ডট পিএইচপি হতো, এটার নাম যদি কি হতো ইনডেক্স ডট পিএইচপি, তাহলে কি হতো, কেন হোম পেজ আসবে, কেন ইনডেক্স ডট পিএইচপি হলে ব্লগগুলো চলে আসতো না, লাস্ট ক্লাসে বলেছিলাম না আমি এগুলো, তাহলে ভুলে যান কেন, ভুলে গেলে হবে? এখন এখানে যদি আমরা লিখে দিই দা টাইটেল, তাহলে টাইটেল থেকে চলে আসবে, দা টাইটেল চলে আসবে, এখানে যদি আমরা এতটুকু বাদ দেই কন্টেন্ট দিলে কন্টেন্ট চলে আসবে, কন্টেন্ট এখানে দেওয়া নেই, সাপোজ আমি কিছু লেখা দিলাম, আপডেট দেন চলে আসছে, এখানে চলে আসছে, আর এই জিনিসটা আপনি ইচ্ছা করলে আলাদা কোনো লিঙ্ক দিয়ে দিতে পারেন বা রিড মোর রাখতেই পারেন, বা এটা বাদ দিতে পারেন, সমস্যা নেই, এটা বাদ দিয়ে দেন, কি ঠিক আছে? আচ্ছা, তারপর তারপরে যে সমস্যা, সমস্যা হচ্ছে এইগুলাকে আনা, এগুলো আমরা আনবো পর আপাতত, তারপর এইগুলাকে নিয়ে আসি, তাই তো? এখন এইগুলা কেমনে করছে, এইগুলোর মধ্যে যতগুলো আছে সবগুলা থাক আপাতত, আমি একটা কাজ করবো আলাদা, এখানে যাতে অপশন থাকে পোর্টফোলিওর, আমি সেই অপশন থেকে গিয়ে গিয়ে কি করবো একটা একটা করে পোর্টফোলিও অ্যাড করবো, আর এখানে গিয়ে গিয়ে চলে আসবে, তাহলে তো ভালো হবে নাকি? তাহলে এই পোর্টফোলিও নামে একটা অপশন তৈরি করার জন্য আপনাকে আফটার সেট অফ থিম নামে যে হুকটা আছে এই হুকের পরে গিয়ে হুকের মধ্যে গিয়ে আচ্ছা কি রেজিস্টার করতে হবে, এখানে আমরা মেনু রেজিস্টার করা দেখেছিলাম না, এই যে পোস্ট পেজ এগুলাকে আলাদা আলাদা পোস্ট টাইপ বলা হয়, কি বলা হয়, পোস্ট টাইপ, যদি আমরা আরো কোনো পোস্ট টাইপ নিতে চাই তাহলে সেটাকে বলা হবে হচ্ছে আপনার কাস্টম পোস্ট টাইপ, কথা বলছেন? আরো যদি পোস্ট টাইপ আমরা নিতে চাই তাহলে সেই পোস্ট টাইপটাকে কি বলা হবে, কাস্টম পোস্ট টাইপ, আর কাস্টম পোস্ট টাইপের জন্য রেজিস্টার করতে হয়, তাহলে সে কেমনে রেজিস্টার করতে হয়, রেজিস্টার পোস্ট টাইপ, পোস্ট টাইপ লিখলেই হবে, এটা যদি লেখেন আপনি, লেখার পর এখানে যদি রিলোড দেন ইরোড দিচ্ছে, কারণ হচ্ছে এর মধ্যে কটা প্যারামিটার থাকে, দুইটা প্যারামিটার থাকে, একটা দুইটা, ফার্স্ট প্যারামিটার দিবেন হচ্ছে একটা নাম, ইউনিক আইডি, যেমন মেনু বানানোর সময় আমরা দিছিলাম না ইউনিক আইডি একটা, এখানেও সাপোজ দিলেন সিক্সথ পোর্টফোলিও নাম দিলাম একটা, এবার এখানে দিবেন হচ্ছে একটা অ্যারে, কি একটা অ্যারে, এখানে আমরা জানি যখন এসএসসি বা ইন্টারমিডিয়েটের রেজাল্ট বের হয়, রেজাল্টটা যখন পাবলিক না করা হয় তখন কিসে কেউ রেজাল্ট দেখতে পায়, আচ্ছা সেজন্য কী করতে হবে, পাবলিক করতে হবে, PUBLIC, পাবলিক, পাবলিক এখানে ট্রু করে দেন, এবার এখানে রিলোড দেন, কিছু আসছে এক্সট্রা, কই পোর্টফোলিও আসে নাই, ভালো করে দেখেন কই, আপনারা মাঝে মাঝে কি বলবো, এটা তো পেজ রে ভাই, অ্যাড নিউ করে অ্যাড করা যায়,
যে কোনো পেজ বানানো যায় এখানে, যে কোনো নাম দিয়ে বানানো। বাট এখানে কি দেখেন পোর্টফোলিও নামে কিছু আসছে? এক্সট্রা কোনো কিছু অ্যাড হয় নাই? ভালো করে দেখেন, ভালো কথা। এখানে গিয়ে আপনি লেখেন এলএ বিএল লেভেল, আমরা জানি কোনো যদি ইনপুটের সাথে কোনো জিনিস থাকে তাকে কি বলা হয়? লেভেল। এখানে গিয়ে লিখে দেন, আপনারা মোটেই প্র্যাকটিস করতেছেন না পোর্টফোলিও। এখানে যান অ্যাড নিউ, এখানে যান অ্যাড নিউ পোস্ট টাইপ, এগুলো লেখা আছে। আমি চাচ্ছি যে এখানে পোর্টফোলিও লেখা থাকবে, এখানে লেখা থাকবে অল পোর্টফোলিও, এখানে এখানে লেখা থাকবে অ্যাড পোর্টফোলিও। কথা বলছেন? সেজন্য আমার আলাদা আলাদা আরও লেভেল অ্যাড করতে হবে না? সেজন্য আপনি এখানে যান লেভেল না, এখানে দিয়ে দেন লেভেলস। আর এখানে কোনো নাম না দিয়ে এখানে দিয়ে দেন অ্যারে। কথা বুঝছেন? আপনি ইচ্ছা করলে এই পাবলিকটা পরেও রাখতে পারেন, সমস্যা নেই, একই কথা। কথা বুঝছেন? এখানে দিয়ে দেবেন কি নেম। আমরা যদি এটাকে টেক্সট ডোমেইন ইউজ করতে চাই তাহলে কি করতে হবে? ডাবল আন্ডারস্কোর পোর্টফোলিও, পোর্টফোলিও PORTFOLIO। ঠিক আছে, এখানে লেখা আছে, এখানে আসবে কি অল পোর্টফোলিও। তাহলে এখানে লেখেন অল ITMS, অল আইটেমস। এখানে লিখে দেন অল পোর্টফোলিও, অল পোর্টফোলিও চলে আসছে, অল পোর্টফোলিও, অল পোর্টফোলিওস নাকি আপনার বহু বসন পোর্টফোলিওস নাকি পোর্টফোলিওস, অল পোর্টফোলিওস আসলো। তারপর আপনি চাচ্ছেন যে এখান থেকে অ্যাড নিউ যেখানে করবে অ্যাড পোর্টফোলিও লেখা আসবে, এখানে দিয়ে দেন অ্যাড নিউ, আর এখানে লিখে দেন অ্যাড পোর্টফোলিও। আসছে অ্যাড পোর্টফোলিও, দেখেন এখানে মতো ঠিক আছে অল পোর্টফোলিও অ্যাড পোর্টফোলিও। এখানে যান, এখানে লেখা থাকবে অ্যাড নিউ পোর্টফোলিও। তাহলে কি করবেন? এখানে লেখেন অ্যাড নিউ আইটেম, এখানে লেখেন অ্যাড নিউ পোর্টফোলিও। আছে অ্যাড নিউ পোর্টফোলিও। আচ্ছা, সবগুলো আমরা করতে পারছি। এখন এখানে চাচ্ছেন যে আইকনটা এই মেনুটা এখানে থাকবে না, একটু উপরে থাকবে বা নিচে থাকবে, করলে রাখতে পারে না। এই জন্য এখানে গিয়ে লেখেন মেনু পজিশন, কি করলাম মেনু পজিশন, আপনি এখানে সংখ্যা লেখেন, এখানে লিখলেন মেনু পজিশন, এখানে লিখে দেন একটা মেনু আপনার একটা সংখ্যা, সাপোজ 33। 33 লিখলে দেখেন কই থাকে, উপরে উঠছে একটু, আপনি দিলে লেখেন 3। ওঠে কি উপরে? 5 লিখে দেন তো এখানে, আর সরি 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 এটা না, এটা না, এটা এখানে না দিয়ে কোথায় দেবেন? এখানে দেবেন
উঠছে, পোস্ট ইনিসিয়ালাইজ পাচ্ছে এখানে। আপনি চাইলে যদি এখানে দিয়ে দেন 55, সেখানে আপনি দিলেন ধরেন 95, যেখানে তো সেখানে কি করতে পারবেন, নিতে পারবেন। আচ্ছা আমরা আপাতত ধরেন 5ই দিলাম, পোস্ট নিচে ধরেন থাকবে এটা, আচ্ছা। এখন এটা আইকনগুলো চেঞ্জ করার দরকার না আমার, আইকন কেমনে অ্যাড করবেন, এখানে লিখছেন মেনু আইকন, আর এখানে বসে দেবেন ড্যাশ আইকনের কোড আছে কিছু, ড্যাশ আইকন গুগলে যান, এখানে গিয়ে সার্চ দেন হচ্ছে মেনু, মেনু না ড্যাশ আইকন লিখে সার্চ দেন, দেখেন এটা অনেক অনেক আইকন আছে, আপনি যেটা আইকন যে আইকন আপনার ইচ্ছা, যে আইকন ইচ্ছা সেই আইকনে নিতে পারবেন। সাপোজ ধরেন পোর্টফোলিও নেবেন, হ পোর্টফোলিও, ক্লিপবোর্ডের মতো ছিল একটা, কই এটা নেবেন, ওকে কপি করেন, কপি করে কি করবেন এখানে জাস্ট বসাতে, এটা বসায় দিলে কি হবে চলে আসছে পোর্টফোলিওর মধ্যে আইকনটা, যে কোনো আইকন নাম্বার নিতে পারবো না, নিতে পারবো, আচ্ছা আমার ড্যাশ আইকন নিতে পারলাম। এখন দেখেন সব কিছু অ্যাডও করা যাবে, আপনি ইচ্ছা করলে এখান থেকে কী করতে পারবেন, অনেক কিছুই অ্যাড করতে পারবেন, বাট কি অ্যাড করতে পারবেন না, কোন ইমেজ অ্যাড করতে পারবেন না, সেজন্য আপনার এখানে লিখতে হবে সাপোর্টস, SUPPORTS সাপোর্টস, আর এখানে একটা অ্যারে, কিছু কি আসে এখন, কিছু আসে নাই, এখানে গিয়ে যা যা লিখবেন তাই তাই আসবে, যদি আপনি লেখেন TITLE টাইটেল, টাইটেল হাজির, এডিটর আনতে তাহলে কি লিখবেন এখানে, এডিটর, তাহলে এডিটর হাজির, আচ্ছা এটা আনতে তাহলে কি লিখবেন, TSUMMBNIL থাম্বনেইল, কি চলে আসছে, আপনি চেক করলে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। আচ্ছা এই টোটাল অল ওভার জিনিসপত্র আসলে আমি শিখলাম কোথেকে বা কই আছে বা আপনারা শিখবেন কীভাবে, আরও কিছু আছে কি না, এই জন্য রেজিস্টার পোস্টে একটা লিখে একটু গুগলে সার্চ দেন, যে কোনো ফাংশন লিখে একটু সার্চ দিয়ে ট্রাই করবেন, মানে খোঁজার ট্রাই করবেন এর মধ্যে কী আছে, কোত্থেকে আছে, কী প্যারামিটার আছে, তাহলে আপনার স্কিলটা বাজে থাকবে, বা কোনো এক সময় গিয়ে ভুলে গেলেন, এক কাজ করতে গিয়ে ভুলে গেছেন, হালকা হালকা মনে আছে যে কী জন্য ফাংশনটার নাম, কী জন্য ফাংশনটার নাম, তখন আপনি কী করতে পারবেন, এটা নিয়ে বের করতে পারবেন। এখন এখানে যান, আচ্ছা এখানে যাওয়ার পর দেখেন এখানে অনেক অনেক জিনিসপত্র দেওয়া আছে, যেমন পোস্ট টাইপ দেখছেন, অ্যারে লেভেল দেওয়া আছে, দেখছেন লেভেল, আবার লেভেলসও আছে, লেভেলসের মধ্যে কী অ্যাড করা যায়, নেম সিঙ্গুলার নেম, অ্যাড নিউ, অ্যাড নিউ আইটেম দেখাইছি এগুলো আমি, আচ্ছা এই এই জিনিসগুলো দেখেনি, এগুলো আপনার অ্যাড করে করে দেখবেন আসলে অ্যাড করলে কেমন ফ্যাসিলিটি, যে ফিচার ইমেজ, ফিচার ইমেজ আপনি কী করতে পারবেন, চেঞ্জ করতে হবে, আপনি চেঞ্জ করে দিলেন যে ইমেজ দাও, আবার হচ্ছে সেট ফিচার ইমেজ, রিমুভ ফিচার ইমেজ, বাদ দিয়ে দাও, এগুলো অ্যাড করতে পারবেন, যেগুলো যে এখানে আছে যে সেট ফিচার ইমেজ, সব সব যদি এটাকে যদি চেঞ্জ করতে চান কী করবেন, কই ওই সেট ফিচার ইমেজ, লিখে দিলাম ফিচার
ইমেজ অ্যাড করো। আচ্ছা এখানে লিখে দিলেন রিমুভ ফিচার ইমেজ, এখানে লিখে দিলেন ফিচার ইমেজ বাদ দাও, কিন্তু আসে কিনা ফিচার ইমেজ অ্যাড করো, যখন অ্যাড করে ফেলবো যখন ফিচার ইমেজ বাদ দাও আছে, মানে আমরা আমাদের ইচ্ছা মতো কি করতে পারবো, আমরা অ্যাড করতে পারবো এখানে। অনেক অনেক জিনিসপত্র আছে, যেমন মেনুর কথা বললাম না আমরা, মেনু কোথায় বসবে, 5 লিখলে বিলো পোস্ট, 10 লিখলে বিলো মিডিয়া, 15 লিখলে বিলো লিংকস, বুঝছেন, সব দেওয়া আছে এর মধ্যে। আচ্ছা আমরা তাহলে পোস্ট করতে পারবো এখন, তাই না? পোস্ট করতে পারবো না, পোস্ট করতে পারবো এখানে গিয়ে পোস্ট করেন। সাপোজ নাম দিলাম যে কী দেওয়া যায়, ওয়েব ডিজাইন, কন্টেন্ট দিয়ে দিলাম, নাম দিলাম যে এফ ফার্স্ট পোর্টফোলিও আচ্ছা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই দেখতে পারবো, আমরা চাচ্ছি আর একটা পোস্ট টাইপে অ্যাড করতে, আর একটা পোর্টফোলিও অ্যাড করতে, নাম দিলাম সেকেন্ড চেঞ্জ করে এখান থেকে দিই SECON সেকেন্ড পোর্টফোলিও, থার্ড পোর্টফোলিও, আসে দেখেন তো পোর্টফোলিও যেগুলো অ্যাড করলাম সেগুলো আসে আসে না, কারণ ওদের মধ্যেই দেওয়া আছে রিভল্ভ হবে, যেগুলো দেওয়া আছে সেগুলোই শো করতেছে। এগুলো যদি শো করাতে চাই আমরা, এগুলো আসলে পাচ্ছে করতে হলে সেখানে যেতে হবে, নিচের দিকে যান, এই যে এখান থেকে দেখেন ইউএল এলআই, এলআই গুলো কি এক একটা পোর্টফোলিও, তো এখান থেকে আমরা সবগুলো বাদ দেবো, এলআই বাদ দিয়ে কি করবো, একটা রাখবো, এটা বাদ দেন, বাদ দিয়ে কি করবো, একটা রাখবো অনলি, সেভ দিলাম। দেওয়ার পর এটা কি একটু দেখেন তো আসলে কি অবস্থা, একটা থাকে নাকি, কি আছে, অলে ক্লিক করলেও থাকবে, ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করলেও থাকবে, এটা ওয়েব ডিজাইনে ক্লিক করলেও থাকবে, কারণ সবগুলোতে কি করা আছে, এটা ক্লাসটা দেওয়া আছে, কথা বুঝছেন, মানে অল গ্রুপ দেওয়া আছে তো এই জন্যই শো করছে। আচ্ছা অল গ্রুপ তো থাকবেই, গ্রুপে ক্লিক করলে থাকবে, বাট ওয়েব ডিজাইনে ক্লিক করলে তো ওয়েব ডিজাইন সবগুলো ওয়েব ডিজাইন আছে, আছেই একটা, কথা বলছেন, এই জন্যই শো করতেছে। ওয়েব ডেভ ওয়েব ডিজাইন দুটাই একটা একটার মধ্যে আছে, এই জন্য সবগুলোতে ক্লিক করলে কি হচ্ছে, এটা শো করতেছে। এখন এই পোস্টগুলো কি হওয়ার দরকার, আমাদের রিপিট হওয়ার দরকার না, যেগুলো পোস্ট পোর্টফোলিও থেকে অ্যাড করলাম সেগুলো আসার দরকার না। আমরা জানি যদি নর্মালি ব্লগ পেজ হয়ে থাকে, যদি ব্লক ইনডেক্স ডট পিএইচপি হয়ে থাকে, তাহলে আমরা যদি হোয়াইল লুপ হ্যাভ পোস্ট দা পোস্ট করি, হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট করি, তাহলে কি হয়, ব্লকগুলো আসে, কিন্তু ব্লক পেজ ব্লক মানে পোস্টগুলো কি অন্য পেজে শো করাতে পারেন, সম্ভব সম্ভব সেটা সেরার জন্য আপনি এখানে হোয়াইল হ্যাভ পোস্ট করেন,
অয়েল আর পোস্টেস এখানে নিচে গিয়ে লিখে দেন এন্ড অয়েল এখানে গিয়ে লিখবেন হচ্ছে